Hello viewers, Assalamu Alaikum, I am Rajib, welcome to my channel RJ International. So viewers, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পরে আজকে আপনাদের কে ভিডিও দিচ্ছি। অনেক দিনই আমার গ্যাপ পড়ে গেছে। তো আজকে আপনাদেরকে রমজানের প্রথম আমি গাড়ি রিভিউ দিচ্ছি। আমি আর এই রমজানে আর গাড়ি রিভিউ দেই নাই। আমি আপনাদের জন্য ভালো কোনো কন্ডিশনে গাড়ি পাই নাই, সেজন্য আমি রিভিউটা দেই নাই। তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি, যারা আপনারা ছোট ফ্যামিলি এবং মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যে গাড়ি, একটু লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন, খুব কিউট একটি গাড়ি চাচ্ছেন, তাদের জন্য এটি আমি মনে করি বেস্ট একটি গাড়ি হবে। তো আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো, এটি একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি, যার নাম আইএসটি। তো আইএসটির মধ্যে ওল্ড শেপ, নিউ শেপ আছে। এটা হলো নিউ শেপের গাড়ি। তো এটা হলো 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন। গাড়িটি লুকিং ভেরি নাইস, ডিজিটাল নাম্বার প্লেট, ঢাকা মেট্রো গ20 সিরিয়ালের গাড়ি, একদমই ফ্রেশ কন্ডিশনে গাড়িটি। গাড়িটির চারটা রিং, চারটা চাকা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটার কোনো অ্যাকচুয়াল পরিমাণ কোনো আপনার ক্র্যাচ নেই। তো আমি গাড়িটার আউটলুকিং দেখাবো, দেন ভিতর অংশ দেখাবো, ইঞ্জিন দেখাবো, দেন আপনাদের সাথে প্রাইস নিয়ে কথা বলবো। তো যারা এই গাড়িটি নিতে চান, তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, গাড়ির প্রত্যেকটা আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন আছে সেটি চেপে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন গাড়িটার আউটলুকিং দেখাবো। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি গাড়িটার আউটলুকিং দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু গাড়িটার একটু পিছনের সাইডটা প্রথমেই আপনাদেরকে একটু দেখাই, ভিউয়ার্স দেখেন গাড়িতে কোনো অ্যাকচুয়াল পরিমাণ, গাড়িতে কোনো ক্র্যাচ, কোনো কিছু নাই। গাড়িটার যদি ব্যাকলাইটটা একটু দেখাই, ভিউয়ার্স দেখেন গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো অবস্থায় আছে। ভিউয়ার্স, আপনাদেরকে একটু লেফট সাইডের ব্যাকলাইটটা একটু দেখাই, ভিউয়ার্স দেখেন একদম নিউ কন্ডিশনের মতো আছে। ভিউয়ার্স, এটা নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট। পিছনের অংশটা ভিউয়ার্স দেখুন খেয়াল করে, আপনারা গাড়ি নেবেন আর চালাবেন, কারণ আপনাদের সাথে গাড়ির বাম্পারও লাগানো আছে, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের বাম্পারটা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি গাড়িটার স্ট্যান্ডার্ডনেস দেখাই, দেখেন ভিউয়ার্স গাড়িটার ওল্ড শেপের গাড়ি থেকে নিউ শেপের গাড়ি, কিন্তু আপনারা জানেন যে কন্ডিশনটা খুবই ভালো থাকে, কারণ ওল্ড শেপ তো ওল্ড শেপ, আপনার ওল্ড শেপের গাড়ি খুবই কম প্রাইসে পাবেন, কিন্তু একটু যদি বাজেট বাড়েন তাহলে আপনারা একটু নিউ শেপের গাড়ি পাচ্ছেন। তো আমি আপনাদেরকে যদি এই গাড়িটার একটু চাকাটা দেখাই আপনাদেরকে, দেখুন ভিউয়ার্স দেখেন চাকা কোন, একদমই গাড়িটার ভিট খুবই ভালো, মানে চাকার ভিটটা খুবই ভালো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু গাড়িটার বাইন্ড সাইডটা দেখাই, দেখুন একটু খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমি যদি আপনাদের একটু হেডলাইটের দিকে নিয়ে যাই, দেখেন ভিউয়ার্স একদমই ফ্রেশ কন্ডিশন। দেখেন গাড়ির সামনের সাইডটা দেখেন একদমই কিউট। যারা খুবই কম প্রাইজের মধ্যে একটি গাড়ি খুঁজছেন, তাদের জন্য আমি মনে করি এটি বেস্ট একটি গাড়ি। আমি যদি লেফট সাইডের একটু আপনাদের হেডলাইটটা দেখাই, দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর, এবং গাড়িতে ফগ লাইট লাগানো আছে, সামনে বাম্পারও লাগানো আছে, নাম্বার প্লেট। আমি সবসময় বলে থাকি যে নাম্বার প্লেট দেখি বুঝতে পারবেন যে গাড়িতে কোনো হিটিং হিস্ট্রি আছে কি না। দেখেন নাম্বার প্লেট একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। তো গাড়িটার গ্লাস ও সামনে পিছের গ্লাস একদম অরিজিনাল অবস্থায় আছে। আপনারা যদি আসেন, সামনাসামনি আসেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। দেখেন গাড়ির লুকিং গ্লাস একদম নিউ শেপের লুকিং গ্লাস, খুবই স্ট্যান্ডার্ড। তো চলুন এখন আমি আপনাদেরকে গাড়ির ভিতরের অংশ দেখাই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন গাড়ির ভিতরের অংশ দেখাবো। এটা হলো আপনার ড্রাইভিং সিটের পাশের ডোর, দেখেন খুবই চমৎকার, এবং গাড়িতে আপনার একদমই কোনো অ্যাকচুয়াল পরিমাণ কোনো ক্র্যাচ নেই। আপনি যদি আমি আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাই, তাইলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কী অবস্থা। ভিউয়ার্স একদম খেয়াল করে দেখুন, লেফট সাইডের ডোর আপনারা সাথে পেয়ে যাবেন টিভি, ব্যাক ক্যামেরা। এটি একটি অটো গিয়ারের গাড়ি, অল পাওয়ার,
এবং আপনার লেদার সিট লাগানো আছে, খুবই ভালো, কোনো ছেঁড়া ফাটা কিছুই নেই। আপনাকে তাহলে এই সব স্টিয়ারিংটা যদি একটু দেখাই, দেখেন চমৎকার, দেখেন গাড়ির মিটারটা যদি একটু আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে যদি সামনে থেকে পিছনের অংশটা একটু দেখাই, দেখেন ভিউয়ার্স একটু অন্ধকার মনে হচ্ছে, তারপরও আমি যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের ওই পাশ ইয়ে করে দেখাই, এটা হলো পিছনের সাইড, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনের সাইড, আপনি পিছন থেকে যদি সামনের অংশটা একটু দেখাই, দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখন ইঞ্জিনটা দেখাবো, তো চলুন ইঞ্জিনের দিকে চলে যাই। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন ইঞ্জিনের দিকে নিয়ে যাচ্ছি, আপনার ইঞ্জিনটা একটু খেয়াল করে দেখুন, গাড়িতে এক চুল পরিমাণ কোনো হিটিং হিস্ট্রি নেই, এবং গাড়িটার ব্যাটারি কন্ডিশনটা দেখেন একদম নিউ কন্ডিশন। আমি আপনাদের একটু বনারটা একটু দেখাই, বেশ ভালো করে খেয়াল করে দেখুন, গাড়ির মার্শালটা দেখুন, নিউ শেপের গাড়িগুলো খুবই চমৎকার, দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন গাড়ির পিছনের অংশটা দেখাবো, দেখুন গাড়িতে আপনার গ্যাস করানো আছে, দেখেন খুবই চমৎকার। এবং আপনারা যারা আপনারা গ্যাসে চালাতে চান, গ্যাসও চালাতে পারবেন, তেলে চালাইতে চাইলে তেলও চালাতে পারবেন। আমি যদি একটু পিছন থেকে সামনের অংশটা দেখাই, দেখেন আমি যদি আপনাদেরকে একটু গাড়ির একদম সাইডগুলো একটু দেখাই, দেখেন ভিউয়ার্স গাড়িতে কোনো হিটিং হিস্ট্রি নাই, একদমই চমৎকার। যদি আপনাদেরকে একটু ব্যাক ডালাটা একটু দেখাই, খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমি সবসময় আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি ভালো একটা কন্ডিশনে গাড়ি দেওয়ার চেষ্টা করি ভিউয়ার্স। আমার মাধ্যমে যারা গাড়ি নেন আমি আশা করি আপনারা ঠকবেন না। তো ভিউয়ার্স চলুন এখন আমি আপনাদেরকে গাড়ির প্রাইসটা নিয়ে কথা বলি, লেটস গো। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রাইস নিয়ে কথা বলার আগে বলতে চাই, আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমার চ্যানেল থেকে যারা গাড়ি নেবেন সবসময় একটা ভালো কন্ডিশনের গাড়ি পাবেন। তো যারা কম প্রাইজের মধ্যে আইএসটি গাড়ি খুঁজছেন নিউ শেপের, তাদের জন্য আমি মনে করি বেস্ট একটি গাড়ি। তো আপনারা সবসময় আমাকে বলে থাকেন যে কম বাজেটের মধ্যে গাড়ি দেখানোর জন্য, তো আসলে কি কম বাজেটের জন্য সবাই তো আর কম বাজেটের গাড়ি কিনে না, কেউ একটু লাক্সারিয়াস গাড়ি একটু প্রাইস বেশি দিয়ে গাড়ি কিনে। তো যাদের এই গাড়িটি ভালো লাগে, আমি মনে করি গাড়িটি একটি কন্ডিশনটা খুবই ভালো অবস্থায় আছে, আপনারা আসুন সামনাসামনি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কী অবস্থা। তো ভিউয়ার্স আমরা আসলে গাড়িটার প্রাইস চাচ্ছি হলো মানে আস্কিং প্রাইস, এটা কোনো প্রাইস না, আপনারা আসুন দেখুন, অবশ্যই আপনাদেরকে কমিয়ে দেওয়া হবে। আমরা 12,30,000 টাকা প্রাইস চাচ্ছি, আপনারা এসে গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে আপনারা দামাদামি করতে পারবেন। তো ভিউয়ার্স তো আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমি রাজীব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।